জাতীয় পার্টির সর্বশেষ কবর রচনা করে দিলেন শেখ হাসিনা। গতকালকের একটি বক্তব্য সারা বাংলাদেশে আলোচনার সৃষ্টি করেছে। শেখ হাসিনা জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে এইবারই তার দলের হিসাবে, এই যে মহাজোট হিসাবে কিংবা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসাবে শেষ নির্বাচন করছেন বলে মন্তব্য করেছেন। তিনি বলছেন, চুন্নুকে আর নতুন করে ছাড় নয়, এইবারই সর্বশেষ। তার মানে হচ্ছে জাতীয় পার্টির জন্য সর্বশেষ কবরটা খনন করে শেখ হাসিনা রেখে যাচ্ছেন। আমরা দীর্ঘদিন পর্যন্ত জাতীয় পার্টিকে নিয়ে বিশ্লেষণ, বক্তব্য, বিভিন্ন আলোচনা সমালোচনা বিভিন্ন জায়গা থেকে আমরা শুনে আসছি। রাজনীতিতে একটি বিস্ফোরণ নামক দল এই জাতীয় পার্টির কর্ম পরিকল্পনা নিয়ে বাংলাদেশের সমগ্র জনগণের রয়েছে সন্দেহ, অবিশ্বাস এবং নীতিহীন এই দলের প্রতি তাদের রয়েছে আজকের অক্লান্ত ঘৃণা, এবং তাদের সেই ঘৃণার ছাপটা এদেশের জনগণ কিন্তু প্রকাশ করতে শুরু করে দিয়েছে। জাতীয় পার্টি সাম্প্রতিক সময়ে নির্বাচনে যাবে না, নির্বাচন করবে না, বিভিন্ন ধরনের হুমকি ধামকি সারা বাংলাদেশ দেখিয়েছে। কিন্তু প্রতারক এই দলটি নির্বাচনে যাবে না বলে শুধু আপনার সাথে আমাদের সাথে প্রতারণা করেছে। প্রতারণা করে নির্বাচনে আবার ঠিকই এসেছে, শুধু আসেই নাই, নির্বাচনে আসার জন্য যে ধরনের মুচলেকা দরকার সব পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে দিয়ে এসে বাংলাদেশে শেখ হাসিনার সাথে একাকার হয়ে গিয়েছে। কয়েকটি আসন ভিক্ষার জন্য, 26টি না কয়টি আসন তারা নিজেরা নেয়ার জন্য শেখ হাসিনার সাথে, তার দলের সাথে রাত বিরাত ঘন্টার পর ঘন্টা বৈঠক এই দলটি করেছে। কিন্তু পরক্ষণেই আবার সংবাদ সম্মেলনে তারা বলছে, না আমরা কারোর সাথে কোনো মানে মুচলেকা করছি না, কারোর সাথে কোনো আমাদের সংলাপ নেই, কারোর সাথে আমাদের কোনো আলোচনা হয়ে আমাদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, আমরা স্বাধীন মতো বাংলাদেশের 300 আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করবে। এই চুন্নুর দল নাকি নির্বাচন করবে, 300 আসনে নাকি নির্বাচন করবে। আর এই চুন্নুর ঘরের চুন্নু আজকের শেখ হাসিনা হাড়িটা ভেঙে দিয়েছে। জনগণের সামনে তিনি বলে দিয়েছে যে জাতীয় পার্টির চুন্নু দিস ইজ লাস্ট টাইম, এইখানে আর কোনো ছাড় নয়, এবারই শেষ। এই কথাটা বলেছে একেবারে জনসমাবেশে, অনলাইনে তিনি যে সমাবেশ করেন সেই সমাবেশে তিনি বলে দিয়েছেন কি, আজকের এই কিশোরগঞ্জ 3 আসনের মুজিবুল হক চুন্নু, এবারই তোমার জন্য শেষ, আর নতুন করে সুযোগ দেওয়া হবে না। তার মানে শেখ হাসিনা সমর্থিত প্রার্থী তিনি এই বছর, এবং তাকে শেখ হাসিনা দিয়েছেন গত আগে 3টা টার্ম এবং এইবার, এরপরে আর নয়। এখান থেকে কি প্রমাণ হয়েছে যে তোমরা শেখ হাসিনার কাছ থেকে ভাগ বটরা করে সিট নিয়ে এসেছো এবং এটাই তোমার সর্বশেষ কবরস্থ হওয়ার লাস্ট ঠিকানা, তোমাকে শেখ হাসিনা দিয়ে দিয়েছে। আজকে নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশের জাতীয় পার্টির পোস্টারগুলোকে দেখলে মনে হবে না যে এটা কোনো পার্টি, এতটা কমন সেন্সহীন মানে কমন লেস পিপল পার্টি পিপল থাকতে পারে আমার বাংলাদেশে কোনো আর কোনো দল দেখলে আমার এটা মনে হয় না। প্রত্যেকটি দলেরই নিজস্ব কিছু আভিজাত্য আছে, প্রত্যেকটা দলেরই একটা নিয়ম থাকে যে এই দলটা কোন নিয়মে চলবে, কোন আদর্শে চলবে। কিন্তু এই জাতীয় পার্টির কোনো নিয়ম কানুন আদর্শ কিচ্ছু নেই। প্রত্যেকটি দলের একটি আদর্শ আছে যে আমার এই দল, আমার মার্কা এই, আমার আভিজাত্য আছে, কিন্তু এই জাতীয় পার্টির সেটা নেই। যদি আপনি তাদের পোস্টারের দিকে একটু তাকান, দেখবেন বাংলাদেশে একমাত্র পোস্টার যেই পোস্টারে কোনো ঐক্য ছাড়া, তারা নিজেরাই বলছে আমাদের মধ্যে কোনো ঐক্য নেই, আমরা বিরোধী দল কিংবা সরকারি দলে যেতে পারি, একমাত্র সেই কথা বলার পরেও মোনাফেক দলের পোস্টারগুলোতে সব জায়গায় লেখা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, মহাজোট সমর্থিত প্রার্থী, শেখ হাসিনার ছবি, জয় বাংলা বঙ্গবন্ধুর স্লোগান, এগুলো দিয়ে ছাপাচ্ছে পোস্টার। আবার এই চুন্নুকেই সাংবাদিকরা জিজ্ঞেস করছে, আপনার পোস্টারে আওয়ামী লীগের নাম কেন, বলে এটা ভুলে হয়েছে, আগে আমাদের একই ডিজাইন করা ছিল, তো সেই ডিজাইন, সেই ডিজাইনের সব চেঞ্জ হতে পেরেছে, আপনার একাদশ জাতীয়কে দ্বাদশ জাতীয় সংসদ লিখতে পেরেছেন, আপনার পূর্বের কত কথা, আপনার ফর এক্সাম্পল নবম জাতীয় সংসদকে আপনি 12তম সংসদ লিখতে পারেন, সব এডিট করতে পারেন, শুধু এডিট হয় না কোন জায়গায়, ওই যেখানে শেখ হাসিনার কি বলে মনোনীত প্রার্থী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ধান্দাবাজির একটা সীমানা থাকে, মিথ্যা বলার একটা সীমানা থাকে, এভাবেও মিথ্যা বলে চুন্নু কি পার পেতে পারে? জনগণ কি এতটাই বোকা? আপনি পোস্টারে নাম লিখছেন, আবার এখন আওয়ামী লীগের নাম ব্যবহার করে বলছেন, আমি ব্যবহার করিনি, এটা ভুলে হয়েছে। আবার আপনিই বলছেন শেখ হাসিনাকে জিজ্ঞেস করো আমি লিখতে পারি কি না পারি, মানে আপনি মানুষকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন কেন? আপনি আপনার নিজেকে বিবেকে প্রশ্ন করেন,
যে আপনি জনগণকে বলছেন যে আপনি একমাত্র বিরোধী দল, আপনারা বিরোধী দলের জন্য রাজনীতি করছেন, শেখ হাসিনার সাথে কোনো আপোষ নেই, তাহলে আবার শেখ হাসিনাকে কেন জিজ্ঞেস করতে বলছেন? এই সকল প্রতারণা করতে করতে আজকের জাতীয় পার্টিটাকে একদম খাদের মধ্যে চূড়ান্তভাবে ডুবাইয়ে দিয়েছে এই চূর্ণ, এই জি এম কাদের গং, এই জাতীয় পার্টির লোকেরা। আমি সেজন্য প্রায়ই বলি, মূলত এটা কোনো পার্টি নয়, এই আওয়ামী লীগের সাথে যারা এখন একসাথে ভাগ বটরায় বসেছে, এটা সব এক ফাদারের বাচ্চা কাচ্চা। এগুলো সব এগুলো হচ্ছে গণতন্ত্রকে হরণ করার জন্য একটি উচ্ছিষ্টভোগী কিছু দালালের সংগঠন, যারা নাম দিচ্ছে আওয়ামী লীগের সাইনবোর্ড, লোক ওই জাতীয় পার্টি আওয়ামী লীগ একই, আবার নাম দিয়েছে জাতীয় পার্টির সাইনবোর্ড, লোক আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই। এদের কাছ থেকে আপনারা বাংলাদেশের আদর্শিক চেতনা, আদর্শিক ভিন্নতার কিছুই খুঁজে পাবেন না। নাম লাগিয়েছে অমুক দল তমুক দল, কিন্তু তাদের কাজ হচ্ছে সব আওয়ামী লীগের দল আজকের। সে কারণে শেখ হাসিনার এই যে নির্বাচন, অবৈধ নির্বাচন, এই নির্বাচনটায় শেখ হাসিনা কিছু মানুষদেরকে গলায় রশি দিয়ে টেনে টেনে সামনে কিছু ফ্যান ছিটিয়ে ভাত ছিটিয়ে তারপরে জিব্বা দিয়ে বলতেছে যে চূর্ণ জিব্বা দিয়ে চাট চাট আর খা। শেখ হাসিনা বলছে এই মুজিবুল হক চূর্ণ তোর সামনে ভিক্ষা দিয়েছি, চাট জিব্বা দিয়ে চাট, জিব্বা দিয়ে চেটে চেটে উঠা, এই চেটে চেয়ে উঠাচ্ছে আর জাতীয় পার্টিকে ধ্বংস করছে এই চূর্ণরা। আজকের বাংলাদেশের যে কোনো প্রার্থী আপনি দেখেন সবগুলো এখন শুধুমাত্র লিস্টেড, প্র্যাকটিক্যালি শেখ হাসিনা যাদের নাম পছন্দ করেছে তারাই এখন এখানে, শুধুমাত্র অ্যানাউন্সমেন্টের বাকি, কয়েকটা দিন অপেক্ষা করলে তারা অ্যানাউন্সমেন্ট করবে। এরা আবার বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলার জন্য ভাম ধরে, কিন্তু একটা জায়গায় মানুষের অধিকার বঞ্চিত করে, ভোটাধিকারকে বঞ্চিত করে তারা কিভাবে মানুষের সাথে প্রতারণা করছে আমার বোধ গম্য হচ্ছে না। আপনারা জানেন শুধু কি এই চূর্ণ করেছে, পাটোয়ারির পোস্টার, তারপরে মাসুদ সাহেবের পোস্টার, প্রত্যেকের পোস্টারে জাতীয় পার্টির সাথে নৌকার নাম। তো এখন ইলেকশনটা কিসের ইলেকশন হচ্ছে আমি কিছুই বুঝতে পারি না। আমার কাছে মনে হচ্ছে ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে জাতীয় পার্টি নিজেরাই নিজেরা ডুব দিল। দীর্ঘ তিনটা টার্ম তারা নির্বাচন করেছে নৌকার সাথে থেকে, এবং আগেও জন্মের পর থেকে যতবার ছিল ততবার করেছে। এই নির্বাচনগুলো করে তারা আওয়ামী লীগের সাথে থাকতে গিয়ে জনবিদ্বেষী সিদ্ধান্ত নিয়ে আজকের জনতার শত্রুতে রূপান্তরিত হয়েছে এই ফ্যাসিবাদী সরকার। প্রিয় বন্ধুরা আমার, অতএব এই দেশকে যদি রক্ষা করতে হয়, ফ্যাসিবাদের কবল থেকে যদি রক্ষা করতে হয়, আমাদেরকে জাগ্রত হতে হবে। জাতীয় পার্টি আওয়ামী লীগ আর ওরা সব এক, একাকার, ওদের সাথে আপনার আমার আমাদের আদর্শিক কোনো মিল থাকার সুযোগ নেই। ওদের কাছ থেকে দেশকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।